পৃথিবীতে আপনার আমার সবার সেরা সম্পদ মা, আল্লাহর দেয়া সেরা সম্পদও মা, কিন্তু অনেকের কাছে এই মা বোঝা। যাদের কাছে বোঝা তারা এই মাকে ছেড়ে দেয়, ফেলে দেয় অট্টালিকা থেকে, মায়ের অবস্থা না হয় ফুটপাতে ডাস্টবিনে। এখানে অনেকগুলো মা দেখছেন এই মাগুলো ডাস্টবিনে খেত, ফুটপাতে ঘুমাতো, সেখান থেকে তাদের তুলে এনে অবস্থান এখানে। এদেরও কিন্তু সংসার আছে, ছিল, ছেলে আছে, কিন্তু কেউ কিন্তু এদের খবর নেয়নি, কোনো স্বজন কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায়নি। এই স্বজনরা জানেও না যে তারা জীবিত কি না, তাদের সময় নেই, তারা আছে তাদের নিয়েই ব্যস্ত। ওরাও আজকে চলে আসছে না, মেহমান চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ঘুমায় দেখি ওখান থেকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা মা, কি অবস্থা, কেমন আছেন? শরীর ভালো লাগতেছে? দেখি একটা কাপড় মার কোন কোনটা ভালো লাগে, একটা কাপড় বেছে নেন তো, আপনার কোনটা ভালো লাগে মা, কোন কালারটা পছন্দ? হ্যাঁ না না, আপনার মা একটা পছন্দ আছে না, কোনটা পছন্দ হয়? হ্যাঁ এটা পছন্দ হয়। হ্যাঁ হবে, দেখি মা আপনার এটা হবে তো? হ্যাঁ হবে না মা, ঠিক আছে এটা পরে না, ঠিক আছে। আপনি কি শরীর টরীর এখন ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে না, কষ্ট লাগে? হ্যাঁ কি আছে, কষ্ট লাগে, ব্যথা? কি অবস্থা, এখন কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো লাগে এখানে মোটামুটি। বাইরের আগে যে পরিবেশ থাকতেন তার থেকে ভালো না? ভালো। আসসালামু আলাইকুম, কি অবস্থা মা, জামা লাগবে একটা, জামা দিব, কোনটা পছন্দ, কোন কালারটা পছন্দ, কোনটা পছন্দ হয়? এই এটা অন্যদিকে, পছন্দ হবে মা? হ্যাঁ এই হ্যাঁ মা বাবা ভাই ছেলে মেয়ের কারো কোনো খবর না? এই মা আপনার কোনটা পছন্দ, কোনটা নেবেন, কোন কালার পছন্দ আপনার, কোনটা পছন্দ? এই তো নেন, দেখেন সাইজ হবে। আপনার শরীরের অবস্থা কি, ভালো লাগে? প্যারালাইজ, কষ্ট হয়? এটা কি এই হাতে বেশি কষ্ট? তারপরে বাবা বাইরের থেকে এখানে সুন্দর না, ভালো লাগে এখানে? যাক আলহামদুলিল্লাহ। এইগুলো না, আচ্ছা ওই যে আরো আছে, কোনটা পছন্দ হয় নেন এখান থেকে, কোনটা পছন্দ হয়? এই যে মা, হ্যাঁ তাই চোখে দেখে না, উনি কি একদম চোখে দেখে না একদমই? হ্যাঁ পায়ে ব্যথা, আজকে আমার কি কি লাগবে? হ্যাঁ
ভারতের মানুষ আসলেন কিভাবে? কি লাগবে? ক্রিম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তারের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, কে আছে মা? কে আছে? কথা বলতে পারেন? ঠিক আছে, থাক, কান্না করেন না, কান্না করেন না। ফলই তো, লেবু ফল না। ঠিক আছে, দোয়া। মানুষরূপী কিছু শয়তান আছে যারা নিজের মাকে ছেড়ে দেয়, ফেলে দেয়। আবার মানুষরূপী কিছু ফেরেশতা আছে যারা সেই সব মাদের তুলে এনে একান্ত নিজের মায়ের মতন করে মমতা দিয়ে আদর যত্ন করে গড়ে তোলে। আজকে আমি একটা আসছি, যেটা এটা একটা বৃদ্ধাশ্রম, আপন ভুবন বৃদ্ধাশ্রম। আমি ব্যক্তিগতভাবে বৃদ্ধাশ্রম বিরোধী। আমি কখনো চাই না যে কোনো মা বৃদ্ধাশ্রমে থাক। তো এখানে যে মাদের আপনারা দেখলেন, এই মারা ডাস্টবিনে খেত, ফুটপাতে ঘুমাতো। কোনো মা ফুটপাতে থাকবে না, কোনো মা ডাস্টবিনে খাবে না। এখানে সাতজন মানুষ আছে যাদেরকে আমি মানুষরূপী ফ্রেস্তা বলছি। তারা যারা এই প্রায় এক বছর ধরে এই বিভিন্ন ডাস্টবিনে ফুটপাতের পাশে পড়ে থাকা মাদের এনে যাদের লালন পালন করছে, আমি নিজে দেখেছি। এই মাদরা অনেক মা আছে যারা বিছনায় পায়খানা প্রস্রাব করে। এই মানুষগুলো যাদের আপনারা দেখছেন, এখানে আছে আমাদের শামস জামান ভাই, রাজিবুল হাসান সাহেব উনি এখন নেই, রুমি রহমান আপা, কামরুননেসা আপা, সোহান একেবারে তরুণ, সে সারাক্ষণ এই কাজটায় আছে, হাসানুজ্জামান এবং মহু আপা, তারা নিজেদের একেবারে কষ্টার্জিত অর্থ থেকে প্রত্যেক মাসে এই 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 বাসা ভাড়া, এই মাদের খাওয়া, তাদের ট্রিটমেন্টের প্রায় 4 লক্ষ টাকার উপরে খরচ হয়। এই যে মানুষটুকু ফেরেশতাদের কথা বললাম, তাদের কষ্টার্জিত অর্থ এবং কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটা বিগত এক বছর যাবৎ চালিয়ে আসছে। আপনারাও কিন্তু পারেন, আমরাও কিন্তু পারি এই সব মায়েদের পাশে দাঁড়াতে, এই সব মানুষের পাশে দাঁড়াতে। আমরা এই বৃদ্ধাশ্রমটা মানে স্বেচ্ছাশ্রম দিয়ে চালাচ্ছি, প্রায় এক বছর হয়ে গেল। একেবারে দুস্থ অসহায় মায়েদের নিয়ে, যাদের কেউ নাই। এখন আমিও সবার কাছে একটা আবেদন করব, যদি আমাদের পাশে কেউ যদি আসতে পারেন, এই দুস্থ আমাদের পাশে বলতে দুস্থ অসহায় মায়েদের পাশে যদি কেউ আসতে পারেন, আর এখানেও সবাইকে আসার জন্য, দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বৃদ্ধাশ্রমটা হলো উত্তরা 13 নম্বর সেক্টর, 20 নম্বর রোড, 36 নম্বর হাউস। এইসব কাজের সাথে আমাদের থাকতে হবে। নিজেদের মার খবর তো অবশ্যই আমরা নিজেরা নিব, আর এরকম মাদের খুঁজে খুঁজে ওই যে সব বলছি যে মানুষরূপী শয়তান, যারা যারা তার মায়ের খবর নেয় না, আর যারা নিজেদের আমরা দাবি করি আমরা মানুষ, আমরা কিন্তু এই মাদের খবর নিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, আর এই ধরনের ভালো কাজকে উৎসাহিত করতে হবে।